শতরঞ্জি বাংলাদেশের রংপুর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী কারুপণ্য। প্রায় 700 বছর প্রাচীন ইতিহাস রয়েছে এই কারুপণ্যের। মূলত আসন, সজ্জা ও দেয়ালের মাদুর হিসেবে শতরঞ্জি ব্যবহার করা হয়। শতরঞ্জিকে রংপুর অঞ্চলের মানুষ বিত্ত আভিজাত্যের প্রতীক হিসেবে গণ্য করে। এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম হস্তশিল্পজাত রপ্তানি পণ্য। বাংলাদেশ বিশ্বের প্রায় 50টির অধিক দেশে শতরঞ্জি রপ্তানি করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিকট হতে রংপুরের শতরঞ্জি বাংলাদেশের একটি ভৌগোলিক নিদর্শন। বর্ণনা দিতে গেলে সুতা, পাট, উলজাতীয় ইত্যাদি বিভিন্ন ধরনের তন্তু রং করে তা হতে সুতোর বান্ডিল তৈরি করে শতরঞ্জি তাঁতে, বা মেঝেতে বিছিয়ে নকশা অনুযায়ী হাতে বোনা হয়। ধরনের কথা যদি বলি, সম্পূর্ণটাই হস্তশিল্প। অঞ্চলভেদে রংপুর অঞ্চলেই গড়ে ওঠে এই শিল্পের নিদর্শন। নথিবদ্ধ হয় 2021 সালে। উপকরণ সুতা, পাট, উল। ইতিহাসের কথা যদি বলতে হয়, মোগল আমল থেকেই রংপুরে শতরঞ্জি তৈরি হতো। আবার এখানে যারা শতরঞ্জি তৈরিতে নিয়োজিত, তারা শুধু বলতে পারেন বংশ পরম্পরা থেকে এই কাজ করে আসছে। তাদের পিতা পিতামহ একই পেশায় নিয়োজিত ছিলেন, ফলে এটুকু অনুমান করা যায় যে এদেশে শতরঞ্জির শেকড় প্রথাগতভাবেই ছিল। তবে 1830 সালে মিস্টার নিজবেত নামক জৈনিক ব্রিটিশ কালেক্টর রংপুর নগরে শহরতলি পীরপুরে গ্রামে গিয়ে শতরঞ্জি দেখে মুগ্ধ হন। তিনি শতরঞ্জির প্রচারকে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছিলেন দেশ এবং দেশের বাইরে। ব্রিটিশ শাসনামলে সমগ্র ভারত, শ্রীলঙ্কা, বার্মা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ নানা দেশে প্রচুর শতরঞ্জি বিক্রয় হতো। মূলত ভারত বিভাগের পরেই শতরঞ্জি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। কিছু পূর্বেও বাংলাদেশে এটি বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছিল। তবে গত কয়েক দশক ধরে রংপুরের কারুপণ্য নামক সংস্থাটি এই শিল্পে বৃহৎ অবদান রাখেন, ফিরিয়ে এনেছে এই হারিয়ে যাওয়া শিল্পকে। এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম রপ্তানিযোগ্য পণ্য হিসেবে গণ্য হয়েছে। বুননের কথা যদি বলতে যাই, শতরঞ্জি বুনন শৈলী সম্পূর্ণ আধুনিকতা মুক্ত, একটি যান্ত্রিক প্রতিক্রিয়া। এর মূল উপাদান সুতো, বাঁশ এবং রশি ছোট বড় চরকার মাধ্যমে সুতো দিয়ে টানা প্রস্তুত করে প্রতিটি সুতো গণনা করে জ্যামিতিক মাপে হাতে দিয়ে গ্রাম্য বুনন শিল্পীরা নিজস্ব মনন নকশা করে তোলে এই শতরঞ্জি তৈরিতে। নকশার কথা যদি বলতে হয়, শতরঞ্জি তৈরিতে সাধারণত দুই ধরনের মোটিভ ব্যবহার করা হয়ে থাকে, একটি প্রাচীন, একটি আধুনিক। প্রাচীন নকশাগুলো হলো হাতির পা, জাফরি, ইটকাঠি, নাটাই, রাজারানী, দেবদেবী, মোরগ ফুল, জামরুল, পাতা, রথ, পাড়ি, পৌষ পার্বণ, নানা কিছু, প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি। আধুনিক নকশার মধ্যে রয়েছে পুষ্পিতা, পানপাতা, কাবাঘর, মসজিদ, মিনার, মাছ, পাখি, নৌকো, গ্রামের দৃশ্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ফুটে উঠেছে শতরঞ্জিতে। বিবি রাসেলের উদ্ধাপিত নকশাও রয়েছেন শতরঞ্জিতে। নকশায় লাল, কালো বা নীলের রঙের প্রাধান্য পায়।